আমি আসলে খুবই দুঃখিত আমার আজকে নেটওয়ার্ক খুবই সমস্যা করছে আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত তারপরে যতটুকু চালানো যায় দেখি না হলে ইনশাআল্লাহ আগামীকাল আবার আসবো যতটুকু বলতে পারছি আপনার একটু সবাই তাড়াতাড়ি কানেক্ট হন জি সবাই একটু কানেকটন হবে জি 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 আর রয়েছে মোহাম্মদ তালেব ভাই জাহেদ হাসান ভাই রেজওয়ান কবির আসিফ ভাই জি জায়দ হাসান ভাই জি ইনশাল্লা কথা হবে এরপর রয়েছে মিসবাহিন মাহবুব ভাই কিবরিয়া র্যাবিদ সানি ভাই আব্দুর রহিম আব্দুর রহমান ভাই জি জফিউল্লা ভাই রয়েছেন জি আসলে আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত আমার নেটওয়ার্ক ওয়াইফাই খুব সমস্যা দেখা যাচ্ছে আমি তারপরে এমবিউ নিলাম তো সম্ভবত মনে হয় এমবি শেষ হয়ে গিয়েছে আমি বিষয়টা আসলে খুবই দুঃখিত একটা সুন্দর জিনিস বোঝাতে যাচ্ছিলো জি জায়দাসান ভাই আপনি লিখে লিখিত দিতে পারেন অথবা আপনি লাইভে আসতে পারেন সমস্যা নেই যেভাবে প্রশ্ন করতে পারেন জি আচ্ছা যে বিষয়টা আসলে নিউটন ভাই আপনাকে আমি বলবো যদি নিউটন ভাই আপনি যদি থাকেন তাহলে দয়া করে একটু আচ্ছা প্রথমে ই মোহাম্মদ ইরফান ভাই মনে হয় ওনাকে অ্যাড করছি আপনার আপনার কেটে গিয়েছে ভাই আপনার লাইনটা একটু ঠিক করেন কেটে গিয়েছে আপনার লাইনটা ঠিক করেন আপনার ওখানে মানে নেটওয়ার্ক আপনার ওখানে মনে হয় নেটওয়ার্কে একটু সমস্যা রয়েছে আপনি একটু আপনার নেটওয়ার্কে একটু ভালো নেটওয়ার্কে যে আপনার যদি আপনার একটু ভালো নেটওয়ার্কে যে জি আপনি ইয়া এমডি ইরফান ভাই আপনি একটু ভালো নেটওয়ার্ক থেকে কথা বলুন কারণ এই যে কেটে যাচ্ছে আপনাকে আমি অ্যাড করেছি কিন্তু কেটে যাচ্ছে জি আপনাকে আমি ऐड দিয়েছি আপনি কানেক্ট হতে পারেন অথবা আপনি আরেকটা কাজ করেন আপনি আরেকবার ऐड দিতে পারেন আমার আসলে একটু নেটওয়ার্কের সমস্যা আজকে হচ্ছে বেশ এমন সময় আসলে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমি আমি দুঃখিত আসলে আপনাকে আমি যারা যারা ऐड হবেন একটু ऐड করে অথবা আমাকে প্রশ্ন করতে পারেন আচ্ছা যে বিষয়টা একটু বুঝায় নাই আসলে বিশেষ করে নিউটন বিশ্বাস ভাইশনের যে কথা হচ্ছিল যেটা বলছিলাম এটা শেষ করে নেই মূলত ধরুন ফর এক্সাম্পল এটা লাভে মামুস্তের শশীত দিল এখন ব্যাপার হচ্ছে কোরানে এমন কিছু জিনিস রয়েছে যেমন ফর এক্সাম্পল কোরআন কিন্তু স্টেপ বাই স্টেপ অনেক কিছুকে হারাম করেছে যেমন মদকে প্রথমে কিন্তু হারাম করা হয়নি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ বলা হয়েছে যে তোমরা সলাত অবস্থায় মদের কাছেও শোনা মোতা বিবাহ যেটা কিন্তু আরব বিশ্বের জাহিলিয়াতদের কালচার ছিল সেটা ধীরে ধীরে কিন্তু বিবাহকে একদম কেমন পর্যন্ত হারাম করে দেওয়া হয়েছে মুসলিমের হাদিসে রয়েছে তিরমিজির হাদিসে রয়েছে এমনকি নাসাইয়ের হাদিসে রয়েছে স্পষ্টভাবে আল্লাহ আসলাম কিন্তু কেয়ামত পর্যন্ত মুতাকে হারাম করে দিয়েছেন মূলত মুতা বিবাহ থেকে শুরু করে এই যে মদের যে জাহিলিয়াতের যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু আরবি কালচার ছিল জাহিলিয়াতের কালচার ছিল আলাপা কিন্তু একবার যদি এটাকে একটা বইয়ের মধ্যে লিখে নিষিদ্ধ করে দিতেন একদিনে তাহলে কিন্তু বিষয়টা এরকম হতো যে ফর এক্সাম্পল একজন আমি এটা প্রায় বলে থাকি সবাইকে যদি কোনো একজন সিগারেটের আসক্ত সিগারেটের কোনো আসক্ত কোনো ব্যক্তিকে আপনি যদি একদিনে বলে ফেলেন যে তোমার জন্য এটা হারাম। সে কিন্তু সেটা থেকে কি রিকভার করতে পারবে না কারণ তার ফিতরাতের সঙ্গে আলাপাক এটা যায় না আল্লাফা কিন্তু যেহেতু আপনার সত্যিকারের স্রষ্টা তিনি কিন্তু আপনার ফিতরাত অনুযায়ী স্টেপ বাই স্টেপ সময় নিয়ে নেই আপনাকে কিন্তু ধীরে ধীরে আপনার ঈমানকে বলবৎ করেছেন শক্ত করেছেন দেন একটা পর্যায়ে আপনি নিজেই সরে এসেছেন এজন্যই কিন্তু আল্লাফাক সময় দিয়েছেন এক নম্বর জিনিস দুই নম্বর জিনিস হচ্ছে দেখুন আলাপাক কোরআনও বলছেন যে আল্লাহ রসূদ সাল্সলাম কেউ হাসানা বলেছেন যে আল্লাহর রসূস সাহসামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোৎকৃষ্ট আদর্শ রয়েছে এখন আলাপার যে কোরআনে যে আয়াতগুলো বলছেন সেটা এক্সাম্পল কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন ইসলাম কোন জায়গাটায় দেখেন ইসলাম কোন জায়গাটায় অন্য কিংবা অন্যান্য সব সিস্টেম থেকে আলাদা আল্লাহ রসুল কিন্তু ঘুম থেকে উঠার পর থেকে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত প্রতিটি জিনিস উনি আমাদের কিন্তু ডিসপ্লে করে বুঝিয়েছেন নট দ্যাট যে আমাদেরকে একটা কিতাব ধরিয়ে দিয়ে যায় তোমরা এটা পরো তোমরা নাজাদ পেয়ে যাবে তা কিন্তু নয় প্রতিটি লাইন বাই লাইন প্রতিটি আলাপাকের শেরিয়ার যে হুকুমগুলো রয়েছে ডে বাই ডে যখনই তারা সমস্যার সম্মুখীন হয়েছেন আল্লাহ আসামে নিজে বলেছেন এবং সেটাকে নিজে করে দেখিয়েছেন এজন্য আপনি দেখবেন যে আপনাকে যদি একবার দৃষ্টি দেওয়া হতো তাহলে সাহাবিরা যে একের পর এক তাদের সমস্যা নিয়ে আসতেন কিংবা এই যে তাদের যে জীবনের যে 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 জিনিসগুলো রয়েছে এটা কিন্তু স্টেপ বাই স্টেপ একদম হাতে কলমে যে বুঝিয়ে দেওয়া এবং সেটাকে ডিসপ্লে করে দেওয়া নিজে আপনাকে টিচার হয়ে আল্লাহ রসন দেখে দেওয়া এটা করে প্রত্যেকটা মানুষের জীবনের আদর্শ হিসাবে স্টেপ বাই স্টেপ মানুষের মনে যেন গেঁথে যায় সেই এক্সাম্পলটা যেন কেয়ামত পর্যন্ত যেন প্রত্যেকটা মানুষ সেটাকে মনে রাখে সেই জন্য আল্লাহ রসুসমকে প্রতিটা সমস্যার মানব মান মানব জীবনের যে একের পর এক ঘটে যাওয়া যে সমস্যাগুলো ধীরে ধীরে দিয়ে এটা আলাপা বুঝিয়েছেন যে তোমাদের মানব জীবনে এই এই ঘটনাগুলো হয় এবং তার সলিউশন এই কোরআন থেকে নাও জীবনীতেই নাও এটা একটা মেজর পয়েন্ট সেকেন্ড একটা জিনিস আমি যেটা বলছি আচ্ছা আমি বলবো যে আপনারা সবাই আগে ভিডিওটা শেয়ার করুন আপনারা সবাই একটু ভিডিওটা শেয়ার করুন জি জি এখন আমাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট বা আমাকে কেউ ইনবক্স করবেন না আমার আসলে ভিডিওটা আটকে যাচ্ছে আমি আমার নেটওয়ার্কের সমস্যা একটু আপনার তাড়াতাড়ি শেষ করে দেবো তো সেই কথাটা বলছিলাম যে মূলত আচ্ছা দ্বিতীয়ত আর একটা জিনিস দেখবেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম এমন কিছু জিনিস এক্সাম্পল দিয়েছেন যে জিনিসগুলো যদি সরাসরি বইয়ে লেখা থাকতো সেটা কিন্তু কেউ বিশ্বাস করতো না যেমন ফর এক্সাম্পল আপনারা দেখবেন যে যখন বায়তুল্লাকে কিবলাতান মসজিদুল কিবলাতানে দেখবেন যে এই কিবলাকে কিন্তু পরবর্তীতে সরিয়ে নেওয়া হয়েছে কোথায় কোথা থেকে আলাকসা থেকে কিন্তু কি করা হয়েছে পরবর্তীতে মাক্কা বায়তুল্লা দিকে কিন্তু ইয়ে করা হয়েছে এই জিনিসগুলোকে স্টেপ বাই স্টেপ যেমন জিহাদগুলো জিহাদকে কিন্তু স্টেপ বাই স্টেপ করা হয়েছে একবারে যদি আপনার দেওয়া হতো অনেক কনফিউশন জিনিস শুরু হয়ে যেত একবারে আপনি চিন্তা করেন আপনি মক্কার জীবন থেকে শুরু বসে আপনি জিহাদের রায়ত পড়ছেন অথচ আপনি আপনি সেটা প্র্যাকটিস করছেন না তার মানে কি আপনি নিজের নিজেকে মুনাফিক দাবি করতে পারেন আলাপাক সেই জিনিসগুলোর এক একটা বেসিস এক একটা সিটুয়েশন বেস এক একটা শরিয়াতের উসুল সেরিয়াতের হুকুম আহকাম কিন্তু ধীরে ধীরে সেটাকে লেজিসলেটেড কেন করেছেন যেন সেটার যৌক্তিকতাও থাকে সেটা যৌক্তিকতা থাকে ফর এক্সাম্পল আপনাকে আমি বলি আলাপা কেন জিহাদের আয়াতগুলো মক্কার সময় নাজিল করলেন না এটি একটা প্রশ্ন কিনা আলা আল্লাহ রসুলাম থেকে শুরু করে আলা আল্লাহ রসুলের যে সাহব ইরাজ যারা ছিলেন তাদেরকে সর্বপ্রথম আলাপা কী করেছেন ইমান এবং ইখলাসের টেস্ট নিয়েছেন তারা ইমানকে মজবুত করেছেন তারপরে আলা আল্লাহ রসুলাম যখন একটা স্টেট পেয়েছেন একটা জায়গা পেয়েছেন একটা ভূখণ্ড পেয়েছেন তিনি যখন আমিরুল মেন হলেন তখন কিন্তু জিহাদের আয়াতগুলোকে কি করা হয়েছে সাব্যস্ত করা হয়েছে যে তোমাদেরকে এখন যদি কেউ অ্যাটাক করে তখন তোমরা কি করতে পারবা সেলফ ডিফেন্স করতে পারবা তারা যদি তোমাদের অন্যায় করতে তাদের উপর আক্রমণ করতে পারবে কেন করতে পারবে কারণ তারা তোমাদের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছে এবং কেন করতে পারবে তার বেসিস হিসাবে আল্লাপাক কিন্তু আমাদের শিখিয়ে দিলেন যে জিহাদ করার আগে একটা স্টেট চাই একটা ভূখণ্ড চাই তোমাদের নিজেদের তোমাদের একজন আমির চাই যার আন্ডারে তোমরা কিন্তু কি করবা একটা সরকার প্রধান যিনি রাষ্ট্রপ্রধান তিনি হবেন আমির মোমেনিন আপনি একটা দল থেকে বেরিয়ে যাওয়ার মক্কাতে একটা দল বলা চলে আল্লাহ রুস্তামের একটা দল আপনি যেহেতু করতে পারবেন না এই যে দেখুন এই বৈশিষ্ট্যগুলো এবং কখন যেটা করতে পারবেন এর যথার্থতা প্রমাণ করার জন্য এর সিচুয়েশনকে প্রমাণ করার জন্য আল্লাহ কিন্তু এই জিনিসগুলোকে ডে বাই ডে সুন্দর করে সিচুয়েশনকে সুন্দরভাবে কিন্তু তার যথার্থতা প্রমাণ করার জন্যই তেইশ বছর ধরে একের পর এক একটা পুরো জীবন ব্যবস্থা সেই জন্য আল্লা আল্লাহ রসুল কিন্তু বলা হয়েছে উসুয়াতুল হাসানা তার জীবনের মধ্যেই কিন্তু সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত রয়েছে এবং সেই দৃষ্টান্ত অ্যাজ এ লিডার অ্যাজ এ টিচার হিসেবে আল্লাহ রসুল একের পর এক সিচুয়েশন আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন এই জন্যই এবং এই জন্য বলেছেন যে তোমরা এই সিচুয়েশন পড়লে এই এই এক্সাম্পল তোমাদের সামনে দিয়ে গেলাম অথবা কত সুন্দর সিস্টেম দেখুন জন্যই কিন্তু কোরআন শুধুমাত্র একবারে নাজিল হতে পারত কিন্তু তার যথার্থতা কিন্তু সেটা আল্লাহ আসলামের এক্সাম্পল দিয়ে তার জীবনই দিয়ে কিন্তু সেটা পূরণ হতো না আল্লাহ রসুল্লাহাম প্রত্যেকটা জিনিস হাতে কলমে শিক্ষা দিয়ে গিয়েছেন জীবনের প্রতিটা অংশ কিন্তু তার জীবন থেকে আমরা পাই আর এজন্যই কিন্তু তিনি পৃথিবীর শ্রেষ্ঠতম মানব আর এই আশা করি আপনি বুঝতে পেরেছেন জি আচ্ছা একজন একজন ভাই একজন ভাই প্রশ্ন করছেন আচ্ছা এই বিষয়গুলো আসলে পরে আজকের সঙ্গে রিলেটেড না আমি ইনশাআল্লাহ সেটাও জানিয়ে দেবো ভাই আচ্ছা যারা অ্যাড হতে চাচ্ছেন এক ভাই অ্যাড দিয়েছেন আমি অ্যাড আসলে একটু নেটওয়ার্কের সমস্যার কারণে আজকে আসলে খুবই দুর্ভাগ্য আসলে দুঃখিত আমি আজকে আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে ভিডিও আটকে যাচ্ছে মনে হয় আচ্ছা এক ভাই বলছেন রেজওয়ান কবি আসিফ ভাই আসসালাম ওয়ালাইকুম সাল্লাম ভাই আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠাবেন এই ব্যাপারে ফিজদের সাথে কথা বলেছেন আচ্ছা তাহলে আদমকে কেন বৃক্ষ পরীক্ষায় ফেলেছিলেন যে পরীক্ষায় ব্যর্থ হওয়ার কারণে আদমকে পৃথিবীতে আসতে হলো জি দুটিকে কিভাবে জি সুন্দর প্রশ্ন ভাই আসলে বিষয়টি হচ্ছে মূলত কাদেরের সাথে আমি আমি আগে বলেছি কাদের জিনিসটা বিশেষ করে যে জিনিসটা না পরিষ্কার হওয়ার কারণে আমরা বারবার এই ভুলটা করেছি আমি মনে হয় আগেই আপনাকে এই জিনিসগুলো পরিষ্কার করে দিয়েছি আপনি বুঝতে পারেন সেটা হচ্ছে দেখুন আল্লাহ পাক যা জানে এবং যেটা লিখিত রয়েছে সেটা কিন্তু আমরা দেখে দেখে করিনি রাইট আমরা কিন্তু আমাদের ইন্টেলেক্ট আকল দিয়ে আমাদের কাজগুলো করেছি অতএব এই জিনিসটাকে সম্পূর্ণ আলাদা রাখবেন এর সঙ্গে দুটোকে অ্যাড করবেন না তাহলেই কিন্তু আপনার কিন্তু সমস্যা হয়ে যাবে এক নম্বর জিনিস আল্লাপাক জানেন আদম আলাইহিস সালাম কিন্তু কি তার নিজের কাজ দ্বারাই তিনি কিন্তু কি ভুলটা করেছেন আর পাকের লিখিত ছিল বলে তিনি কিন্তু দেখে দেখে ওই লেখা দেখে দেখে এই কাজটা করেননি দুটোকে দুভাবে রিলেটেড পাক যে পাক এই কাজটা যে করবেন তারা এটা তার 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 যে এলম দ্বারা তিনি জানতেন কিন্তু এই কাজটা কিন্তু স্বয়ং নিজের ফ্রি চয়েস দিয়ে ফ্রি ফ্রি চয়েস দিয়ে কিন্তু আদম আসসালাম নিজে করেছেন এটা নট যে আলা আলাপাক তাকে করিয়েছেন আশা করে এই দুটো জিনিসকে দুভাবে আলাদা রাখবেন দুটোকে যদি রিলেট করে দেন তাহলে আপনি মারার হয়ে যাবেন আপনি ফিলোসফিক্যালি ডেড হয়ে যাবেন এই জন্য আপনাকে বুঝতে হবে দুটো জিনিসকে কখনো এক যাই করবেন না এবং আদম ভুল করেছেন আলাপাক তাকে আলাপাক তার আগেই ক্লিয়ার করে দিয়েছেন যে মানুষ সৃষ্টি করেছেন মূলত পরীক্ষার জন্য পরীক্ষাটা কি তোমাদের কাছে বিধান দেওয়া হবে তখনকার বিধান এটাই ছিল যে আল্লাহ যেটা নিষেধ করবেন সেটা করা যাবে না আর আল্লাহ পাক যেটা কি করতে বলেছেন সেটা করতে হবে আদমআ সে নিষেধটা মানেননি সেটা শয়তানের প্রবৃতি শয়তানের ওয়াসওয়াসা দ্বারা তিনি কী করেছেন সেটার প্রবৃত্তি তায়িত্ব হয়েছেন এটা কিন্তু পাক আরেকটা জিনিস গোটা বিশ্বের জন্য ফিলোসফিক্যালি উনি কিন্তু আরেকটা শিক্ষা দিয়ে গিয়েছেন যে শয়তান কিন্তু এভাবেই সারা জীবন তোমাদেরকে কুমন্ত্রণা দেবে কুপে দেবে এবং এভাবেই তোমরা কিন্তু ভুল করতে পারো অথবা সেটা যেন ভবিষ্যতে তোমাদের দ্বারা ভুল না হয়ে যায় সেজন্যই তোমাদেরকে সুযোগ দেওয়া কোরআন সুন্নে জন্য পাঠিয়ে দেওয়া আর কোরআন কোরআনসূন্য দিয়ে তোমরা ভুলকে ভুল জানবে ঠিককে ঠিক জানবে আদম আল্লাহ সালামের মতো ভুল করবে না যেটা কিন্তু পরবর্তীতে আল্লাহ আদম আসলাম এসে তার ভুলের জন্য ক্ষমা চেছেন এবং আল্লাহ পাকটাকে কবুল করেছেন আশা করি এই দুটো জিনিস রিলেট করব না আমরা ক্লিয়ার হয়ে আচ্ছা আজকে আসলে আমার লাইনে খুব সমস্যা আমি বলবো যে আমাদের দুটো চ্যানেল রয়েছে সই মুক্তমঞ্চ সই মুক্ত মঞ্চ এবং আরেকটা ছিল সেটা হচ্ছে নাস্তিক্যবাদের অপারেশন এই দুটো চ্যানেল ইউটিউবে নতুন এসেছে আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমি যে জিনিসটা বলতে চাইছি যে এই দুটো চ্যানেল আপনার এখন একটু এক মিনিট লাগবে না আপনি একটু সাবস্ক্রাইব করে নিন এখানে মূলত নাস্তিকতা বা উগ্র নাস্তিকতা যারা সাম্প্রদায়িকতা ছড়ায় তাদের বিষয়ে ভিডিও আসে মিথ্যাচারের জবাব দেওয়া হয় এবং আমার ভিডিওগুলো তারা আপলোড করার অনুমতি চেয়েছে এবং তাদেরকে অনুমতি দিয়েছি আমি এই দুটো চ্যানেলকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের এম ডি আলী ভাই সহ আরও অনেকেই এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছে আপনারা দয়া করে সেই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নিন এবং বেশি বেশি করে চ্যানেলগুলোর সঙ্গে অ্যাটাস্টেড থাকবেন আশা করি এই চ্যানেলগুলো থেকে সত্য জিনিসগুলো আপনারা জানতে পারবেন এবং আর আরও সামনে অনেক সুন্দর সুন্দর টপিকগুলো আমরা প্রশ্ন করবো এবং জি রেজেন আসবে না ভাই কোনো সমস্যা নেই আপনাকে আরও সামনে সে কানেক্টেড করব এবং আরও প্রশ্ন উত্তর দেবো আশা করে আমরা কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে নেব এভাবে আসলে কথা বলতে বলতে দেখুন জিনিসগুলোকে অনেক ক্লিয়ার হয় অনেক নাস্তিকরা কিন্তু আসলে ইসলামের সঠিক জিনিসগুলো না জানার কারণে অনেকে ভুল করছেন আমি আবারও বলছি ভাই সেই সমস্ত নাস্তিক ভাইদের আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দুটো নতুন চ্যানেল ইউটিউবে এসেছে একটা হচ্ছে নাস্তিকবাদের অপারেশন আরেকটা রয়েছে সেটা হচ্ছে সহি মুক্ত মঞ্চ আবারও বলছি আমি নাস্তিকবাদের অপারেশন আর দ্বিতীয়টা হচ্ছে সহি মুক্ত মঞ্চ যেটার আপনার হচ্ছে আহ লিঙ্ক আপনাদেরকে এমডি আলী আলি ভাই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তিনি দিয়ে দিচ্ছেন আপনাদেরকে একটু সরাসরি একটু সাবস্ক্রাইব করে বেল বাটনে আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল প্রসঙ্গেড থাকবেন এবং ইনশাআল্লাহ আপনারা পাবেন সেটা তো আশা করি আজকে আসলে ইন্টারনেটের সমস্যা আমার লাইনে একটু সমস্যা দেখা যাচ্ছে যারা যারা কিছু প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলো আপনাকে ইনবক্সে আমি দিয়ে দিচ্ছি ইনবক্সে আমি উত্তরগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ সেটাও পেয়ে যাবেন আপনার আমার ওপর আস্থা রাখতে পারেন ইনশাল্লাহ আমি সেগুলো পাঠিয়ে দেব রেফারেন্স যাদের যাদের লাগবে তাদেরকে আমি রেফারেন্স পাঠিয়ে দেবো আজকে এখানে শেষ করছি আসলে ইন্টারনেট লাইনটা আমার খুব সমস্যা দেখা দিচ্ছে এখানে প্রায় প্রায় আমাকে লো নেটওয়ার্ক দেখাচ্ছে এটা দুঃখিত আমি ভবিষ্যতে ঠিক করার চেষ্টা করব আজকে এ পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সত্যিকারের আলাপাকের তরফ থেকে কোরআনের যে মানবতার যে ডাক এবং ভালোবাসা উদয়াল্লী নাস হিসেবে কোরআনকে প্রেরণ করা হয়েছে সেই উদয়াল্লী নাস সেই কোরআন কোরআন থেকে বলছি যে দেখুন আল্লাহ পাক আপনাদেরকে মানবতার দিকে ডাকছেন আসুন আমরা হিংসা বিদ্বেষ পারস্পরিক বিদ্রুপ এই সমস্ত থেকে সরে এসে জানার চেষ্টা করি ইনশাআল্লাহ অনেক নাস্তিক ধীরে ধীরে ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছেন অনেকেই সংশয়বাদীতাতে কিন্তু দূর হয়ে যাচ্ছেন এবং আশা করি এরকম হাজার হাজার লোকজন তারা সংশয়বাদীতা থেকে সরে আসবেন অলরেডি আপনারা প্রুফ পেয়েছেন অনেকেই কিন্তু সরে আসছেন এবং আমরা তাদের সাধুবাদ জানাই আসলে মূলত এই যে কোরআন এবং সুন্নার ভিত্তিতে দলিলের ভিত্তিতে আলোচনা হোক সামনে ইনশাআল্লাহ আরও পর্ব আনবো আপনাদের জন্য